বাম আমলে চিরকুটে চাকরি হতো, এই বিষয়টা শুনেই কেমন লাগছে আপনার এবং প্রতিক্রিয়া কি? মানে কি বলা যায়, আষাঢ়ে গল্প, এক কথায় বলা যেতে পারে। আর এক সময় প্রচার হয়েছিল যে গনি খান চৌধুরী এই চিরকুটে অথবা দেশলাই বাক্সে এইসব সিগারেটের প্যাকেটে লিখে দিত, এগুলো সব প্রচার হয়েছিল। কতটা সত্যতা আমি জানি না, তবে চাকরি দেওয়ার বিষয়টা যদি বলেন, বাম আমলে এই চিরকুটে চাকরি দেওয়ার ব্যাপারটা ছিল না। মুশকিলটা হয়েছে কি জানেন, আমরা যারা পুরনো মানুষ তারা অনেক ইতিহাসটা জানি, এই চাকরি দেওয়ার নিয়মকানুন পদ্ধতিগুলো এক এক সময় এক এক রকম পদ্ধতি ছিল। স্কুল, বাড়ি, জমি, লেখাপড়ার ব্যবস্থা করার পরে সরকারের কাছে অ্যাপ্লাই করা। তবে এখন যা ঘটছে এ তো বেপরোয়া। স্বাধীনতার পরে এসব হয়নি। আমি খুব বেশি কথা যাব না। এই সন্ধ্যেবেলা যে আসর বসে ঝগড়াঝাটি, তর্ক, হাজার হাজার ছেলে রাস্তায় বসে থাকা, আর নির্লিপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সংগঠিত অপরাধ। নীতি, নৈতিকতা, মূল্যবোধ, গণতান্ত্রিকতা যদি থাকে কিছু বলতে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বপ্রথমেই পদত্যাগ করে মন্ত্রিসভা ভেঙে দেওয়া উচিত, এবং তারপরে নির্বাচন আসুক, নির্বাচনটাকে ফেস করতে হবে। আর এর মধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই যে রাস্তায় ছেলেমেয়েরা বসে আছে দীর্ঘদিন, তাদের প্রতি যাতে ন্যায় বিচার আইনসঙ্গতভাবে হয় সেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। বছরের পর বছর এই মেধাবী ছাত্ররা রাস্তায় বসে থাকবে, এটা কখনো হতে পারে না। আর যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের কথা মুখ্যমন্ত্রী ভাববেন, এটা মুখ্যমন্ত্রী সঠিক করছেন না। মুখ্যমন্ত্রীকে ভাবা উচিত যারা রাস্তায় বসে আছে মেধাবী ছাত্র, তাদের চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে না ভাবলে চলবে, তাদের জেলখানায় যাওয়া উচিত। যারা চুরি করে চাকরি পেয়েছে আর যারা টাকা দিয়েছে উভয় সমান ভাগে দায়ী আমি মনে করি। স্যার, এখানে বাম আমলে সুজন চক্রবর্তী, শ্রী মিলি চক্রবর্তীর জয়নিং লেটার মার্কেটে একটা ছড়িয়ে প্রচার করা হয়েছে যে ওনার চাকরিটা নীতিবিরুদ্ধ। সুপারিশের একটা কথা বলা হয়েছে যে বাম নেতারা বিভিন্ন পরিবারের লোকজনকে সুপারিশ করতেন র্যান্ডামলি একটা সরকারি চাকরির জন্য। একেবারে বাজে কথা। আমি তো যাদবপুরের দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ, তো যাদবপুরে গভর্নিং বডি ছিল, লাইব্রেরিয়ান, যোগ্যতা সম্পন্ন, সমস্ত কিছু নিয়ম মাফিক হয়েছে, সামান্যতম কিছু ঘটেনি। আর সুজনের ক্ষেত্রে এসব কথা কেন বলছে? সুজনের যা শিক্ষাগত যোগ্যতা আর ওর স্ত্রীরও যা শিক্ষাগত যোগ্যতা, যে কোনো জায়গায় ভালো চাকরি পেতে পারে। সুজন তো চাকরি না করে সর্বক্ষণের কর্মী হয়েছে। এই স্যাক্রিফাইস কজন দেখাতে পেরেছে? এই ব্রাত্যপ্রসূত বোধ হয় টুইঙ্কেল টুইঙ্কেল না কি একটা কী বলেছিল, ছবি করেছিল, নাটক করেছিল না? এই ব্রাত্যপ্রসূত সম্পর্কে একটা নাটক হওয়া উচিত। সমাজের ব্রাত্য, সে সমাজেরই ব্রাত্য, নামটা সার্থকতা বল। তাই একবার তোতা পাখির মতো মমতা যা বলবে তাই বলবে। হ্যাঁ, ওর নিজস্বতা কিছু আছে নাকি? কোথাও গিয়ে কালকে যে অভিযোগগুলো সিপিএমের বিরুদ্ধে ব্রাত্য বসে একদম প্রেস কনফারেন্সে করেছেন শিক্ষামন্ত্রী, মাথায় রাখতে হবে নিঃসন্দেহে সিপিএমের স্বাভাবিক হলো ধারাবাহিকভাবে কুৎসা করা, কাজ না করা। শুধু অন্যের কুৎসা করে গেল সিপিএম, বাজে কথা। সমস্ত সবাই সিপিএম এই সমালোচনা এইভাবে করে না, ব্যক্তি কুৎসা করে না। খুব কদাচিৎ কেউ কেউ হয়তো করে থাকতে পারে, কিন্তু পার্টি হিসেবে আমরা এইসব সমালোচনা জিতি আদর্শ লড়াইটা হবে, তাই আমরা তাতেই বিশ্বাসী। বাজে কথা বলছেন এসব। আবার এটাও বলছেন যে 34 বছর বাংলার মানুষ জানেন যে কি হয়েছে, প্রয়োজনে টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের এই সরকার শ্বেতপত্র প্রকাশ করবে। 12 বছর তো হয়ে গেল, ঘুম ভাঙলো এখন। 12 বছর হয়ে গেল, ঘুম ভাঙলো এখন। তার 34 বছর বামফ্রন্ট একটা মন্ত্রী এগেস্টও দুর্নীতির প্রমাণ করতে পেরেছেন। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকে হয়তো জানেন না, সুন্দরবনে সাইকেল দেওয়া শুরু করে প্রথম বামফ্রন্ট। কিন্তু আমি তখন সুন্দরবন দপ্তরের মন্ত্রী। 2011 পরে মমতা তার নিজের গোয়েন্দা দপ্তরকে দিয়ে, সিআইডিকে দিয়ে সাইকেল কেনাতে বেরিয়ে হয়েছে বলে তদন্তের নির্দেশ দেয়। রিপোর্ট প্রকাশিত হয়েছে সমস্ত কাগজে। তাতে বলা হয়েছে রিপোর্টে সিআইডি রিপোর্ট, নিখুঁতভাবে কাজটা করা হয়েছে, কম দামে সাইকেল কেনা হয়েছে, কোনো দুর্নীতির অভিযোগ নেই। চেষ্টা করেছিল, এতগুলি কমিশন করেছে, সে কমিশনের রিপোর্ট কোথায়? কেন বিধানসভায় পেশ করছে না? তো চোরের মায়ের বড় গলা। আজগু এইসব কথা বলতে লাভটা কী? আসলে নিজেদের পাপ ঢাকার জন্য এই ধরনের একটা আবহাওয়া তৈরি করতে চাইছে। বাংলার মানুষ অত বোকা না। যদি সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, অবাধ ভোট হয়, মানুষ যদি নিজের মত প্রকাশ করতে পারে। 1977 সালে নিঃশব্দে যে ঘটনা ঘটেছিল, তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। একটাই নির্ভর করছে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে কি হবে না। স্যার, আপনার কি মনে হয় বারবার সিপিএমকে অ্যাটাক করা, আক্রমণ করার কারণটা কি? কাকে আক্রমণ করবে? একটা নীতিনিষ্ঠ দল, বামপন্থী দল, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী। স্বাভাবিক কারণেই বামপন্থী তো আক্রমণের ক্ষেত্রে বলতে হবে। এটা তো সমাজ ব্যবস্থার পরিবর্তনের লড়াই, একটা নির্বাচনে জেতার লড়াইয়ের জন্য তো বামপন্থী দল তৈরি হয়নি। মুশকিলটা এই জানেন, যে ধরনের সমাজবিরোধী বাহিনী আর পুলিশ প্রশাসনকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই কারণে মানুষ ভেতরে 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 তাদের রাগ, ঘৃণা সব কিছু আছে, কিন্তু এখনই প্রতিফলিত হচ্ছে না। কিন্তু একদিন বিস্ফোরণ ঘটবেই। ওদের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত মাথায় যদি না থাকে, তা নিচে হয় কীভাবে? মাথা থেকে নিচ পর্যন্ত সবাই জড়িয়ে আছে। মানুষ যদি ভোট দিতে পারে, তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। আমার একদম শেষ প্রশ্ন বিষয়, শেষ 11 বছরে বাংলার কিছু পজিটিভ সাইড, মানে পুরোটাই কুৎসা করে যাওয়া, মানে ব্রাত্য বসুর ভাষায় নেগেটিভিটি, আপনি বললেন, পজিটিভ কিছু খুঁজে পেলেন না শেষ 11 বছরে? দেখুন, একটা বারবার যদি বলেন, আমি দেখি কলকাতা শহরে একটু নীল সাদা রং করে কোনো কোনো জায়গায় সাজিয়েছি, এটা শেয়ার করে লাভ নেই। আলংকারিক, অর্নামেন্টাল কাজ হয়েছে, কিন্তু স্থায়ী পরিকাঠামো তৈরি করার, ধরুন সুন্দরবনে একটা নতুন ব্রিজ হয়েছে। আমি দুটো ব্রিজের কথা আপনাকে বলে দিই। বাম আমলে নদীর উপর ব্রিজ উঠে গেল, পিয়ারি নদীতে ঢোসা, আর বনি নদীর উপরে গিয়ে দেখে আসুন ঢাকির মুখ আর জটার দেউল। নদীর উপরে উঠে থাকা ব্রিজ বাম আমলে দুদিকে জোড়া দিতে পারল না। একটা কারখানার ফিতে কেটেছে মুখ্যমন্ত্রী। আর এই যে 500-1000 টাকা দিচ্ছে কিসের জন্য? এই যে লক্ষ লক্ষ, হাজার কোটি টাকা সংগঠিতভাবে চুরি করেছে, এর থেকে বাঁচার জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে কিছু ভিক্ষের দান দিচ্ছে। মানুষ এগুলো বুঝতে পারছে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় ক্ষতি কি তৃণমূল করেছে জানেন? কটা কলকারখানা হয়েছে, কটা স্কুল কলেজ হয়েছে, কটা ব্রিজ হয়েছে? না, সবচেয়ে সর্বনাশ করেছে দুর্নীতিটাকে সামাজিকীকরণ করেছে। সে 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, সব কাটপানি যাই কিছু বলে, সাধারণ মানুষকেও দুর্নীতির সঙ্গে যুক্ত করতে পেরেছে। একটা দেশ বা জাতির মেরুদণ্ড ভেঙে যায় যদি একটা দেশ ও জাতির মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, মূল্যবোধ এই যদি ধ্বংস হয়ে যায়, সেই জাতির ঘুরে দাঁড়ানো বড় কঠিন। এই যে নীতি, নৈতিকতা এবং সমাজটাকে একেবারে দুর্নীতি আকণ্ঠ মানুষকেও জড়িয়ে ফেলেছে। এই মানুষের ন্যায়, নীতি, মূল্যবোধ ফিরিয়ে আনতে বহু সময় লাগবে। রাজনীতি যারা আমরা করি, রাজনীতি দেশপ্রেম, আমাদেরকে দেখে মানুষ আকর্ষিত হবে। উল্টো দিক থেকে আমাদের দেখে যদি মানুষ পচনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কি হয়? সেই বিষক্রিয়ার ফল পশ্চিমবাংলা।